আজকে আমি স্লোগান দিতে পারি, আমিও মেনে নিলাম আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, কাটাইতে পারেন আল্লাহ বলে তোকে ইচ্ছার স্বাধীনতা দিছি। পাঁচটার ভিতরে এটাও একটা স্বাধীনতা, যেমন খুশি তেমন চলো। প্রথম স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, তৃতীয় স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, পঞ্চম স্বাধীনতা দিয়েছেন যেমন খুশি তেমন চলতে পারো। কিন্তু একটা সময় সীমাবদ্ধ, এর বেশি তোমাকে চলতে দিব না, উঠায় নিয়ে আসবো, তারপরে তোমাকে দেখাবো। বিদায় ওই সময় পর্যন্ত চলা যাবে, আপনার কথায় আমিও একমত, কিন্তু মরার পরে চলা যাবে না। মরার পরে ওই পাবে, মৃত্যুর পরে ওই ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে। আমি তো চোখে দেখা বলতেছি, আমি পারফিউম সারফিউম লাগাই না, কেন লাগাইতেও পারি না, অন্য কারণে লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, কেন লাগাইতে দেরি, নাকে ওই ঘ্রাণ আইসা বাড়ি খায়, যেই ঘ্রাণ আমি শুনে আসছি, আপনাদেরকে অ্যাড্রেস দিতে পারি, আপনারাও শুনে আসতে পারেন, ওই কবর থেকে যেই ঘ্রাণ বাহির হয়, যেটাকে দেখা আল্লাহ রসুল বলছিলেন জান্নাতের ঘ্রাণ, ওইটা এখনো রাখা আছে। আমি অ্যাড্রেস দিই, আপনারা যে যেইখানে আসেন নাকে শুনে আসেন, আমার বিশ্বাস মৌত পর্যন্ত কোনো সেন্ট আপনার কাছে সেন্ট মনে হবে না, লাগাবেন লাগাইতে দেরি, ওটা উড়ে যেতে দেরি হবে না, আর ওই ঘ্রাণ আপনার নাকে এসে বাড়ি খেতে দেরি হবে না, ওই ঘ্রাণ এখনো বাহির হয় কবর থেকে। হ্যাঁ হ্যাঁ, জান রাখা আছে, আল্লাহ সমস্ত দৃষ্টান্ত দুনিয়াতে রেখা দিয়েছেন, এমন কিছু রাখেন না নাই। আমি অ্যাড্রেস দিলাম, যান আপনি জর্ডান যান, দেখা আসেন আবু তালেবের কবর থেকে, জাফর ইবনে আবু তালেবের কবর থেকে কি সুগ্রাণ বাহির হয়, যান সাইদ ইবনে হারেসার কবর থেকে কি বাহির হয়, যান যান আবদুল্লাহ ইবনে রাওয়াহার কবর থেকে কি বাহির হয়, যান যান মৌতার সাহাবিদের কবর থেকে কি ঘ্রাণ বাহির হয়, এটা তো সাহাবি, যান যান ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে কি ঘ্রাণ বাহির হয়, ওটাও রাখা আছে। আমি তো নাকে শুনে বলতেছি, পরিচয় পরিচিতি ও পাবে। এই জন্য আসেন কথা শেষের দিকে, যুবক যৌবনটাকে হারায়া দিও না, আসো আসো আল্লাহকে রাজি করো, পায়ে হাত রেখা বলি, দুনিয়াওয়ালা তোমাদেরকে কি দাম দিবে, কসম কোদার আমি হাদিস দিতেছি, তুমি জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখবে আর বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে একে নিয়া গর্ব করি, আল্লাহ গর্ব করবে তোমাকে নিয়া, নারীকে দেখা আল্লাহ গর্ব করবে, কে গর্ব করবে, কে আল্লাহ কে হয়। এই জন্য সব ওয়াজে আমি বলি 99 নামের অর্থটা একটু একবার পড়া দেখেন, তাইলে আপনার বুঝে আসবে কোন আল্লাহ গর্ব করবে, গৌরব বোধ করবে, যুবক তোমাকে নিয়ে গৌরব বোধ করবে, কেমন গৌরব বোধ। আরেক হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহ কিছু যুবক আছে যাদেরকে দেখা বলে লাউলা শাবাবা কুসা, হয় ওই যুবকরা যদি না থাকতো, যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আমার বয়ে গুটায় নিছে, চক্ষু আছে তো দেখে না, কান আছে তো শোনে না, মুখ আছে তো বলে না, ব্রেন আছে তো ভাবে না, দিল আছে তো চিন্তা করে না, হাত আছে তো বাড়ায় না, মনে হয় নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তো আল্লাহ সম্বোধন করে বলতেছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় আনিছে, লজালতুসমা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা কেউ কোনোদিন দেখতো না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। বেশি কিছু তো দেয় নাই, প্রথম দিছে কোভিড-19, তারপরে আসছে বুঝি কি, আরে না না না, আরে না না, এখন না ওমিক্রন, ডেল্টা ভেরিয়েন্ট ঠিক না, এখন আসছে ওমিক্রন ঠিক না, আবার কোনটা আসে, ওমিডন আসে না কি আসে, ওমি প্লাজল আসে আল্লাহই জানে ঠিক না,
আল্লাহ বলে একের পর এক পাঠায় দিতাম ছোট্ট একটা করোনা ভাইরাস যেটা খালি চোখে দেখা যায় না হ্যাঁ খালি চোখে দেখা যায় না 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না 750 কোটি মানুষের ব্রেনকে জিরোর নিচে নামায় দিয়েছে বুস্টার দিও আমরা এখনো আতঙ্কিত ঠিক না বুস্টার বোঝেন যুবকরা বুঝবে আপনারা কোত্থেকে বুঝবেন আল্লাহ বলে ইচ্ছা করলে পারতাম করি না যুবক আছে কিছু ওদেরকে দেখা পারি না এজন্য আল্লাহ চার সম্প্রদায়ের কথা বলছেন লাউলা শাবাব খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা এই চার সম্প্রদায়ের কারণে কিচ্ছু করতে পারি না ওদেরকে দেখলে লজ্জা পাওয়া যায় আর করতে পারি না ও যুবক ওই দাম তোমাকে দিবে মা বোনদেরকে ওই দাম দিবে আপনাকে ওই দাম দিবে কমর যাদের ঝুঁকা গেছে ওদেরকে ওই দাম দিবে শুধু আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে রাজি কি কাকে রাজি করতে হবে কাকে কি রাজি আল্লাহকে রাজি করতে কে কে রাজি দেখি নামান নামান আল্লাহকে রাজি করবেন তো করবেন কিভাবে লা তারাহুল উয়ুন চোখে তো দেখাই যায় না ওয়ালা তুখালিতুহু দুনুন দেনদারনা তো আনাই যায় না ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না তাকে ধরবেন তো ধরবেন কি কইরা সামান্য একটা পথ পাইলি আর জমিনে হাঁটে না আকাশ দিয়ে উঠতে শুরু করে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায় আর আল্লাহকে পাইবেন রাজি করবেন তো করবেন কিভাবে বলেন কেমনে করবেন প্রশ্ন মেরা দিলাম হুজুরদের সামনেও চোখে দেখা যায় না দেনদারনা আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না কি করে রাজি করবেন তো আল্লাহ আমাদের উপরে সহজ করছেন কুরবান জম আল্লাহর উপরে আল্লাহ তো আল্লাহ না 99 পদের মালিক দেখাইলাম ওনাকে রাজি করা সহজ না তো আল্লাহ বলে সহজ করে দিলাম তোদের জন্য আমাকে রাজি করা যদি রাজি করতে চাও মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার বন্ধুর গোলাম হয়ে যাও তো আমি গোলামির মালা তোমাদের গলায় পড়ায় দিব হয়ে যাও আমার বন্ধুটা তাইলে আমারটা তোমাদের গলায় আমি নিজে পড়ায় দিব তোমরা আমাদেরকে আমাকে তালাশ করে বাহির করতে হবে না আমি তোমাদের গলায় পড়ায় দিব মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার বন্ধুর গোলাম হয়ে যাও তাইলে আমার গোলামি হয়ে যাবে আমি আর তোমার কাছে কিচ্ছু চাবো না আমি রাজিও হব আমি খুশিও হব আমি সঙ্গেও হব আমি বন্ধুও বানায় নিব সাইয়াজালু লাহুমুর রহমানু বুদ্দা আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব এই জন্য যদি আল্লাহকে রাজি করতে চাই মুগদার মানুষ তাহলে রসুলের গোলাম হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কেননা আল্লাহ ধরা ছোঁয়ার ভিতরে না আল্লাহকে তো চোখে দেখা যায় না প্রশ্ন আমি করলাম যার কারণেই মানে আল্লাহ কোরআনে এই আয়াত আর এই শব্দ নাজিল করছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু হেদায়েত চাও আমার বন্ধুর গোলাম হয়ে যাও হেদায়েতের মালা আমি পড়ায় দিয়ে আসব আল্লাহ পড়ায় দিবে আল্লাহর রসুলের গোলাম হয়ে যান আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হয়ে যাই আল্লাহর রসুলের কেরিয়ারে কেরিয়ার আল্লাহর রসুলের কেরিয়ার আল্লাহর রসুলের লাইফ স্টাইল আল্লাহর রসুলের জীবন আল্লাহর রসুলের আদর্শ আমরা আদর্শবান হয়ে যাই তাইলে আল্লাহকে পাওয়া সম্ভব হবে আজকে তো মেরে দোস্ত হায় হায় আপনারা আমাকে কিভাবে বুঝাবেন লাইফ স্টাইল উন্নত হইলে উন্নত হবে আমি তো একটু আগে বলে আসছি যে সুখের সমগ্র উপকরণ আমাদের ঘরগুলাতে আছে উপকরণ বোঝেন তো সমস্ত আসবাব সুখের আমাদের কাছে আছে নাই তো শব্দ সুখটা আমাদের কাছে নাই সমস্ত উপকরণ আছে কিন্তু শব্দ সুখটা আমাদের কাছে নাই কেননা শব্দ উপকরণ দিয়া সুখ আসে না এইখানে যার আল্লাহ আছে তার কাছে সুখ আছে উপকরণ থাকুক আর না থাকুক এটাই সত্য নবীর আদর্শে আদর্শবান হলে আল্লাহকে রাজি করা সহজ আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহর ওয়াদা আর আল্লাহ আমাদেরকে ওই নবী দিছেন যিনি আমাদেরকে কোনো ক্ষেত্রে ভোলেন নাই ওই নবী দিছেন ওই রসুল দিছেন
জানি না উলামায়ে কেরামের এটার কি সম্মেলন বুঝি তাই না সম্মেলন বার্ষিক সম্মেলন বা সিরত কনফারেন্স না বা শান রিসালত না বা শান সাহাবা না এটা সম্মেলন জানি না সম্মেলনের মিনিংস কি এটা আমি বুঝি না কারণ ইংলিশ শব্দ তো না বাংলা শব্দ এটা এটা আমার বুঝে আসে না সম্মেলনটা কি কিন্তু আমিও বলি আল্লাহ একটা সম্মেলন করেছিলেন যেরকম আপনারা করেছিলেন দুইটা সম্মেলন আল্লাহ করেছিলেন একটা আমরা সবাই ছিলাম ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই তাল্লা আমরা বলছি বালা সম্মেলন শেষ আরেকটা সম্মেলন আল্লাহ করেছিলেন ওইখানে আমরা ছিলাম না শুধু নবী রসূলরা ছিলেন ওই দিন বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান শ্রোতা ছিল নবী রসুল কোরআন বলতেছে কোরআন আমি কোরআন দিতেছি আল্লাহ নবী রসুলকে জমা করে বলছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা আমি তোমাদেরকে যখন নবুয়ত দিব রিসালত দিব সুম্মা ইয়াতিকুম রাসূল আমার রসুল আসবে তোমরা ঈমান আনবে একে সাহায্য করবে তো সমস্ত নবী রসুলরা বলছিল ঈমানও আনব সাহায্য করব কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি এই রসুল কোন রসুল রসুল তো 313 জন তা আল্লাহ বলে রসুল 313 জন বটে কিন্তু শব্দে রসুলটা আমি কাউকে দেই নাই ব্যবহারই হইতে দেই নাই 312 জন পর্যন্ত আমি কারো নামের ভিতরে শব্দে রসুলটা ব্যবহার হইতে দেই নাই আমার বন্ধু যেদিন আসছে ওই দিন আমি শব্দে রসুলটাকে নিয়ে আসছি শোকেস থেকে বাহির করছি আমার বন্ধুর কলেমার ভিতরে ফিট করছি বাকি সবাইকে শব্দে রসুল বানাইছি বটে কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই মুসা আলাইহিস সালাম রসুল বটে কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ অন্য অন্য শব্দ দিয়া সবাইকে চালায়া দিছি কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই রসুল শব্দটা শুধু আমার বন্ধুকে দিছি যেই দিন বন্ধু আসতে দেরি আরে বন্ধু আসবে তে কি বন্ধুর সৃষ্টির আগেই আমি লেখা রেখা দিছি আদম আলাইহিস সালাম জন্ম হইতে দেরি আরশে দেখতে দেরি করেন নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম পুরাটা দেখছেন আদম আলাইহিস সালাম পুরাটা লেখা দেখছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল ফেরেশতারা স্বাগত জানাইতে আসছেন তো কপালে লেখা দেখছেন দুই দিন আগেই দেখছি আমরাও নিছি গাড়ির ভিতরও ফ্ল্যাগ ছিল সব জায়গায় লেখছি দেখছি যে আমাদের যে দিবস গেল তো ওটার যে পট্টি গলায় লাগানো মাথায় লাগানো ছিল পহেলা বৈশাখের সময় দেখা যাবে এসো হে বৈশাখ পট্টি লাগানো তো ফেরেশতাদের কপালে এখনো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের গেটও লেখা আছে জান্নাতের প্রত্যেকটা বস্তুতে লেখা আছে কেননা কোনো জিনিস অস্তিত্ব নেয় নাই মুহাম্মাদুর রসুলুল্লাহর ছোঁয়া ছাড়া যদি এটা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই শব্দ বলতেন না ওমা আরসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন বন্ধু সমগ্র জগৎ আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন তো আল্লাহ বলছে কোথায় দেখলে কাহিনী বড় লম্বা আদম আলাইহিস সালাম প্রতি উত্তরে বলছে দেখি নাই কোথায় এটা বলেন কোথায় দেখছি এটা কেন জিজ্ঞাসা করেন কোথায় দেখি নাই জান্নাতের ফুলে দেখতেছি ফলে দেখতেছি প্রত্যেকটা বস্তুতে লেখা দেখতেছি আবার আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখলাম তো আল্লাহ জবাব দিছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না ওই রসুল শব্দ আল্লাহ আমাদের রসুলের কলেমার ভিতরে দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই রসুলের গোলামি যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছেন ওনার সৃষ্টি না সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে করতে 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 শেষ রসুল পর্যন্ত করতেছিলেন যেদিন মার পেটে আসছেন আসতে দেরি সুগ্রাম ছড়াইতে দেরি হয় নাই আমেনা যেদিক দিয়া চলতো যেদিন আমেনা মক্কা আমি শর্টে বলতেছি আমেনা মক্কায় চলতো তো সুগ্রানের তুফান চলতে থাকতো
পুরা মক্কা আলোচনা চলতেছিল বিধবা বা সুগরান লাগায় তো লাগায় কি কইরা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে বেটি সুগরান লাগাস তো লাগাস কোত্থেকা এটা তো মক্কার সুগরান মনে হয় না এটা পাইলি তো পাইলি কোথায় তো থুতু আগে সামনে রাখছেন বলছেন আব্বা শুধু ছড়িলে সুগরান না থুতুতেও সুগরান এটা আমার না এটা প্যাটেরটা আব্বা প্যাটেরটা প্যাটেরটা সুগরান বলছে আব্বা শুধু সুগরানই কাহিনী শেষ না পেটে আসতে দেরি ঘরের দেওয়ালগুলো সালাম দিতে দেরি করে না পাথরের কণাগুলো এখনো সালাম দিতে দেরি করে না বাহিরে বাহির হইলে তরু লতা গাছপালা সব সালাম দেয় রোদরে বাহির হইতে দেরি মেঘ পুরা আইসা ছায়া করতে দেরি করে না রাত্রে বাহির হইলে তারাগুলা নিচে নাইমা সালাম দিয়া যায় চন্দ্রটা আইসা সালাম দেয় এইখানেই শেষ না জান্নাতের তিন মহিলা আইসা গলায় মালা পড়ায়া গেছেন আর বইলা গেছে আমেনা আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে বলে এইখানেই শেষ না কুয়ার পাশে গেলে রশি দিয়া পানি তুলতে হয় না আগে তুলতে হইতো যেদিন পেটে আসছে ওই দিন থেকে আর রশি দিয়া পানি তুলতে হয় না কুয়ার পাশে গেলে পানিগুলা কলকলায় উপরে আসে আর আয়েশা প্রথমে সালাম দেয় আর বলে আমেনা আসলি তো আসলি কেন দোজাহানের বাদশাকে নিয়া হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভুড়া দিয়ে আসতাম বলে আমি যখন কুয়ার পাড়ে যাই মক্কার মহিলাগুলা ছুটা আসে আর বলে আমেনা একটু দাঁড়া ভোন আমরা ভোড়া নেই তুই চলে গেলে পানি নিচে চলে যাবে রশি দিয়া উঠাইতে হবে আমরা তোকে ভরতেও দিব না আর বয়া নিতেও দিব না আমরা বয়া নিয়ে দিয়ে আসবো তোকে তুই একটু দাঁড়া পায়ে হাত রাখি বলে আম্মা এইখানে শেষ না হাজারো জিনিস ডেলি আমার সাথে ঘটতে থাকে এটা প্যাটেরটার কারণে আমার কারণে না যখন জন্ম নিছে তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল তো সবাই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন আব্দুল্লাহ থাকলে খেলনা নিয়ে আসতো আব্দুল্লাহ থাকলে খেলনা আল্লাহ ছুটা চলে আসছে আমেনা কাঁদিস না আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে মক্কার বাজার থেকে এলাস্টিক প্লাস্টিক ডুবতে দে সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব আর ঘটছিল এটা সূর্য ডুবতে দেরি চাঁদ খেলনা হয়ে আসতে দেরি করে না যখন হাঁটি হাঁটি পাপা তখন কোলে নিয়ে কাঁদতে ছিলেন তা আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদিস কেন সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন বলছে আব্দুল্লাহ নাই থাকলে ঘুরাইতে নিয়ে যাইত হাঁটার ভিতরে গতি বাড়াইতো কে ঘুরাইতে নিয়ে যাবে কে হাঁটার গতি বাড়াবে আল্লাহ চলে আসছেন বলছে আমেনা কাঁদিস না আব্দুল্লাহ কোথায় ঘুরাবে মক্কার অলি আর গলি ও কাজার মাজান না দাদার বাড়ি নানার বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি আসতে দে ঘুরার দিন আমি রব চলে আল্লাহি আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম রব নিজে চলে আসছে আঙ্গুল ধরা মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব ঘুরায়া দেখাইছেন বাকি ছিল নিজে কাছে বসায়া দেখায়া যারটা তার কোলে পাঠায়া দিছে এটার নামই মেরাজ ওই রসুল আল্লাহ দিছে এর জিন্দগি এর জীবনের ভিতরে আদর্শের ভিতরে এর লাইফ স্টাইলের ভিতরে এর কেরিয়ারের ভিতরে আল্লাহকে পাওয়া রয়ে গেছে পাওয়া যদি আল্লাহ পাওয়া যাইতে চাই আর যদি এটা বলি আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো মৃত্যু পর্যন্ত আপনি কাটাইতে পারেন আর যদি এটাও বলেন খানা কামানা খানা সোনা সুবা পাখানা কামাবো খাবো ঘুমাবো সকালে খালি করব হ্যাঁ আল্লাহ আপনাকে স্বাধীনতা দিছে আমিও মানি ওটার উপরে আমিও আঙ্গুল দিতে চাই না কিন্তু অপেক্ষা করতে হবে মৌত যেদিন আসবে ওই দিন চিৎকার দিয়েই উঠাবে জাহাবাতিল আমওয়াল ওদিন বলবে সব তোর হাত ছাড়া বাকিয়াতিল আমাল আমল তোর সাথে আছে ইনকানা খায়রা ফখায়রা ভালো যদি হয় তুমি ভালো দেখবে ইনকানা সাররা ফাসাররা যদি খারাপ হয় তো তোমাকে একাই এটার মোকাবেলা করতে হবে।